মে মাস পর্যন্ত ছাঁটাই না করার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি পোশাক মালিকরা। এমনকি বেতনের পাশাপাশি অন্যান্য আইনি পাওনাও পরিশোধ করেননি। টাকা চাইতে গেলে উল্টো হুমকি ধামকি দেওয়ার অভিযোগও আছে কোনো কোনো মালিকের বিরুদ্ধে। এমন অবস্থায় বিজিএমএ সভাপতি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয়াকে পোশাক শিল্পের জন্য ষড়যন্ত্র হিসেবে দেখছেন শ্রমিক নেতারা। দেশের সর্বোচ্চ রপ্তানি খাতে শ্রমিকের দিনের খাবার, 18-20 বছর চাকরি করেও শোভন জীবন যাপনের সুযোগ মেলেনি, উল্টো চাকরি হারিয়ে ধার দেনায় সংসার চলছে। এই যে মালিক 17 বছর ডিউটি করছে, বিনিময়ে আমাকে একটা টাকা দিছে না, 26 মাস ছুটি দিছে। আমরা তারপরে 1 তারিখে অফিসে গেছি, গেড়ে পুলিশ এনে রাখছে, দারোয়ান দিয়া বলে সরকারি লোকের টাকা দিমু, তো করে টাকা দিমু না। মালিবাগ চৌধুরী পাড়ার এই কলোনিতে বেশিরভাগই ড্রাগন সোয়েটারের সাবেক কর্মী। করোনার এই নিদানকালে সবাই চাকরি হারিয়েছেন, পাওনা এখনো বকেয়া। সার্ভিস বেনিফিট ওই বেসিকের টাকা, ছুটির টাকা প্লাস আমার যে ফান্ডের টাকা কেটে রাখছে আমাকে এক টাকাও দেয়নি। অনেক ভয়ভীতি দেখাইছে, পুলিশের ভয়ভীতি দেখাইছে যে তুমি লইরো না, তোমাকে বাসার থেকে ধরে আনা হবে। ধার দেনার উৎস শেষ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক এখনও ড্রাগন সোয়েটারের গেটের সামনে ঘুরছেন। এই কারখানার মালিক বিজিএমই এর সাবেক সভাপতি এবং একসময়ের পুলিশ কর্মকর্তা হওয়ায় হুমকি ধামকি দেওয়ার অভিযোগ সব শ্রমিকের। টাকার জন্য আমরা কোনো কিছু বললে তখন সে বলে তোরা মামলা করবি না, কি করবি কর, আমি ওখানে টাকা দেবো, তাও তোদেরকে টাকা দেবো। শুধু ড্রাগন সোয়েটার নয়, কয়েকশো কারখানায় 70,000 শ্রমিক ছাঁটাইয়ের তথ্য দিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শনিবার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। সেখানে বিজিএমই এর সভাপতি রুবানা হকের সমালোচনাও করেন শ্রমিক নেতারা। বিজিএমই সভাপতি যখন আনুষ্ঠানিক পর্বে ছাঁটাইয়ের মানে ঘোষণা দেয়, সেইটা থেকে আমরা স্পষ্ট হই সেখানে ষড়যন্ত্র এবং দুরভিসন্ধি আছে। বিশেষ করে টার্মিনেট করার পরে শ্রমিকদের যে পাওনা আছে সেই পাওনা থেকে বঞ্চিত করার জন্য সেই মালিকরাই ষড়যন্ত্র করছে। তার এই ঘোষণা শ্রমিকদের নির্যাতনের জন্য একটি বিশেষ হাতিয়ার, এই ছাঁটাই করলে আপনি ছাঁটাই হয়ে যাবেন বলে দিচ্ছি। বিজিএমইএ নেতারা বলছেন মে মাস পর্যন্ত ছাঁটাই না করার প্রতিশ্রুতি রেখেছে বেশিরভাগ কারখানাই। সেখানে 25 লক্ষ শ্রমিকের মধ্যে 15,000 শ্রমিক যদি অনিশ্চিত থাকে, এর মধ্যে একটি অংশ হয়তো আক্ষরিক অর্থেই ছাঁটাই, একটি অংশ হয়তো স্থগিত হয়ে রয়েছে, 25 লক্ষের মধ্যে 15,000 ছাঁটাই হওয়াটা কিন্তু আসলে বিগ নাম্বার না। করোনা পরিস্থিতিতে শ্রমিকদের যাতে ছাঁটাই না করা হয় সেজন্য বেতন বাবদ 5,000 কোটি টাকার সহায়তা দিয়েছে সরকার, যা দিয়ে এপ্রিল ও মে মাসের বেতন পরিশোধ করেছে বেশ কিছু পোশাক কারখানা। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।